আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কোনো রকম মেজারমেন্ট কাপ ছাড়া চায়ের কাপ দিয়ে মেপে কীভাবে গ্যাসের চুলায় বানানা ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করা যায়। এই কেকের ওপরটা যতটা ক্রিসপি, ভেতরটা কিন্তু ততটাই সফট, আর খেতেও কিন্তু অসাধারণ। আশা করছি আমার আজকের এই কেকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার মেজারমেন্টটা ফলো করলে আপনাদের কেকটাও কিন্তু এরকম পারফেক্ট হবে। চলুন তাহলে কেক প্রস্তুত করতে চলে যাওয়া যাক। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, আর বলে আমি দুটো ডিম ভেঙে দিয়েছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আপনারা আধ ঘন্টা আগে কিন্তু ফ্রিজ থেকে ডিমগুলো নামিয়ে রাখবেন। ডিমগুলো আমি দিয়ে দিয়েছি, এখন একটা হ্যান্ড ওয়েক্সের সাহায্যে ভালো করে ডিমগুলো ফেটে নিতে হবে। আমি নিয়েছি একটা হ্যান্ড ওয়েক্স, এখন ভালো করে ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। আর আমরা সাধারণত যে চায়ের কাপে চা খাই সেই চায়ের কাপ দিয়ে এখানে আমি এক কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি। আমি এখান থেকে অল্প অল্প একটু চিনি দিয়ে দিব আর ভালো করে বিট করে নেব। আমি চিনিগুলো এভাবে করে তিনবারে অ্যাড করেছি। খেয়াল রাখতে হবে চিনিগুলো যাতে ভালো করে মিশে যায়। এখন আমি শুকনো উপকরণগুলো নিয়ে নেব। আমি আরেকটা বল নিয়েছি, এর ওপরে আমি একটা ছাঁকনি দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেম কাপে দু কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। আমি দুই চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, এক চিমচি লবণ। এখন আমি এই সবগুলো শুকনো উপকরণ ভালো করে একটু ছেঁকে নেব। উপকরণগুলো ছেঁকে নিয়ে আমি একটা সাইডে রেখে দেব। আর এখন আমি সেম কাপ দিয়ে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটাকে আমি ডিমের ব্যাটারটার সাথে ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু ভ্যানিলা এসেন্স। যেহেতু আমি বানানা ভ্যানিলা পাউন্ড কেক তৈরি করব, সেজন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা কলা। কলাটাকে আমি ছিলে একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে বিট করে নেব। আপনারা চাইলে সেম কাজটা কিন্তু ব্লেন্ডারেও করতে পারেন। আমি এখানে একটা কলা নিয়েছি, আর একটা কলাতে কিন্তু আপনার এক কাপ পরিমাণ হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ কলা। আর এই কেকটার সবগুলো উপকরণ কিন্তু আমি এই চায়ের কাপেই মেপে দিয়েছি। এখন আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে অ্যাড করে দিচ্ছি, আর হুইক্সের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই শুকনো উপকরণগুলো অল্প অল্প করে অ্যাড করবেন, একসাথে সম্পূর্ণটা অ্যাড করতে যাবেন না, নাহলে কিন্তু আপনার ব্যাটারটাতে দলা পেকে যাবে। আমি সবগুলো শুকনো উপকরণ দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ লিকুইড দুধ। আমি প্রথমে অর্ধেকটা দিয়েছি, যদি লাগে সেক্ষেত্রে আমি পরে আরেকটু অ্যাড করব। আমার মনে হচ্ছে পুরো এক কাপ লিকুইড দুধই লাগবে। আমি বাকি দুধটুকুই এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব। এখন আমি নিয়ে নিয়েছি একটা টিফিন ক্যারিয়ার, আর এটাতে আমি অয়েল ব্রাশ করে পেপার বিছিয়ে নিয়েছি। এখন আমি কেকের যে ব্যাটারটা সেটা একটু ওপর থেকে দিয়ে দিচ্ছি, যাতে এর ভেতরে কোনো বাবলস থাকলে সেটা চলে যায়। আমি সম্পূর্ণ ব্যাটারটুকু এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি হাতের সাহায্যে একটু ড্যাপ করে দিচ্ছি। আমি চুলোতে আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে রেখেছিলাম,
হাঁড়িটাকে আমি 10 মিনিটের জন্য ফ্রি হিট করে রেখেছিলাম। এখন এর মধ্যে কেকের যে মোল্ডটা সেটা আমি বসিয়ে দিলাম, দিয়ে এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দেখুন প্রায় 30 মিনিট পরে ঢাকনাটাকে আমি খুলে উপরে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে গরম বালি আমি দিয়ে দিচ্ছি। গরম বালিটা দেওয়ার কারণে কিন্তু আপনার ওপর থেকেও কেকটার খুব সুন্দর একটা কালার আসবে, চারপাশ থেকে খুব সুন্দর একটা কালার আসবে। দেখুন আমার কেকটা কিন্তু হয়ে গেছে আর ওপরটাতে কিন্তু খুব সুন্দর একটা কালার এবং ক্রিসপি ভাব চলে এসেছে। কেকটাকে আমি নামিয়ে নিচ্ছি এবং মোল্ড আউট করে আপনাদেরকে দেখাচ্ছি আমার কেকটা কতটা পারফেক্ট হয়েছে। আমি ওপরে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছিলাম, তখন আর ভিডিও করা হয়নি। আপনারা চাইলে এভাবে ড্রাই ফ্রুটস দিয়ে কেকটাকে একটু ডেকোরেশন করে নিতে পারেন। আমার এই কেকটা কিন্তু ওপর থেকে একটু ক্রিসপি হবে আর ভেতরটা কিন্তু একেবারেই সফট হবে। দেখতেই পাচ্ছেন আমার কেকটা কতটা সফট এবং সুন্দর হয়েছে। এই কেকটা খেতেও কিন্তু অসাধারণ, আপনারা অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার শাহলাস ফল চ্যানেলের পাশেই থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।